আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রিয় নাম্বার সেট করবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা *247# ডায়াল করে যে কোনো ফোনের মাধ্যমে প্রিয় নাম্বার সেট করবেন। অর্থাৎ যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারা কিভাবে বাটন ফোন দিয়ে *247# ডায়াল করে প্রিয় নাম্বার সেট করবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, *247# ডায়াল করে প্রিয় নাম্বার সেট করার জন্য আমাদেরকে ডায়াল অপশনে যাইতে হবে। তো আমি গেলাম। তো এখানে আসার পর আপনারা ডায়াল করবেন *247#। করার পর আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিম থেকে ফোন দিবেন। তো আমি দিলাম। তো কিছুক্ষণ সময় নিবে, তারপর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন 8 নম্বরে মাই বিকাশ, এখানে আপনি 8 দিবেন, তারপর সেন্ড করবেন। তো আমি করলাম, তারপর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন 1 নম্বরে চেক ব্যালেন্স, 2 নম্বরে রিকোয়েস্ট স্টেটমেন্ট, 3 নম্বরে চেঞ্জ পিন, 4 নম্বরে প্রিয় নাম্বারস। তো আপনি এখানে 4 দিয়ে সেন্ড করবেন। তো আমি করলাম, তারপর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন প্রিয় নাম্বারস, 1 নম্বরে সেন্ড মানি। তো এখানে আপনি 1 দিবেন, তারপর সেন্ড করবেন। তো আমি করলাম, তারপর এই অপশনটি আসবে। তো এখান থেকে আপনি এখানে দেখেন 1 নম্বরে অ্যাড প্রিয় নাম্বার, 2 নম্বরে হচ্ছে রিমুভ প্রিয় নাম্বার, 3 নম্বরে হচ্ছে চেক প্রিয় নাম্বার। মানে আপনি যে যে নাম্বারে প্রিয় নাম্বার করবেন, যে মোট 5টা নাম্বারে প্রিয় নাম্বার সেট করা যায়, তো আপনি যে যে নাম্বারে প্রিয় নাম্বার সেট করবেন সেই নাম্বারগুলো এখান থেকে চেক করতেও পারবেন এবং রিমুভও করতে পারবেন। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাড করবেন। তো সেজন্য এখানে দেখেন অ্যাড প্রিয় নাম্বার, এখানে 1 দিবেন, তারপর সেন্ড করবেন। তো আমি করলাম, তো তারপর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন ইন্টার কাস্টমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যে নাম্বারে প্রিয় নাম্বার সেট করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি একটি দিচ্ছি। তো নাম্বার দেওয়ার পরে এই সাইডে দেখেন সেন্ড, এখানে সেন্ড করবেন। তো আমি করলাম, তো তারপরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন ইন্টার নেম, এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন। তো আমি দিচ্ছি, তারপর সেন্ড করবেন। তো আমি করলাম অ্যাড প্রিয় নাম্বার, নাম্বার এত, নেম হচ্ছে শাওন, ইন্টার পিন টু কনফার্ম, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দিতে হবে। তো আপনি দিবেন, আমি আমারটা দিচ্ছি, দেওয়ার পরে সেন্ড করবেন। তো বন্ধুরা দেখেন আমাদের প্রিয় নাম্বার সেট হয়ে গেছে।